কিন্তু আমরা সামাজিক ভাবে জিনিস চলছে, অন্য বোধে এরকম করবেন না, তাহলে কিন্তু পরিস্থিতি উন্নতি হবে। আমি অনুরোধ করছি, কারণ সৌজন্য আমরা বুঝি কোথাও আইন শৃঙ্খলা নষ্ট করে দিয়েছিল, এটা সামাজিক বিষয়। আমি নিজে এসেছিলাম, ফ্ল্যাগ ধরিয়ে গেছি, সবচেয়ে কষ্ট। আমরা যদি রাজনীতিটা করতাম ওনার বডিটাকে নিয়ে, অনেক বাজাবার জন্য আছেন আপনারা এখানে। 2000 বলছি, আমরা কথা দিচ্ছি কোনো রকম কোনো বিষয় হবে আমাদের উপস্থিত হয়েছিলাম, কিন্তু পশ্চিমবঙ্গে সেই তথাকথিত মহাপুরুষ স্থিতি অবনতি হবে, অথচ আমরা মাত্র 10-15 জন আছি। এক বর্বর সরকার তারা প্রত্যেকটি জায়গাকে স্তব্ধ করে দিচ্ছে, প্রত্যেকটি জায়গায় পতন। হ্যাঁ অনুমদা, আপনারা এসেছিলেন, যাচ্ছেন বরিদা অঞ্চলে, এবং আপনাদের বিজেপি কর্মী খুন হয়েছে। হ্যাঁ, এখানে পুলিশের বাধার মুখে পড়ছে, কি বলবেন? কি বলবো, আমরা বললাম যে পুলিশ মানুষের জন্য, সমাজের জন্য, যদি শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে পুলিশ অ্যারেস্ট করুক, কিন্তু তারা পুলিশের কাজ করছে না, অপরের এজেন্ট হিসাবে কাজ করছে। এটা আমাদের কাছে খুব লজ্জা, আমরা কার কাছে লজ্জা দেখাবো? বড় পরিবার থেকে এসে তাবেদারি করছেন, এটা তো আমাদেরও কষ্ট লাগে, আমার পরিবার থেকেও কেউ না কেউ গেছে। আপনারা এই মুহূর্তে কি যাবেন পুলিশ? হ্যাঁ, নিশ্চিত করে যাব, যে কোনো নিশ্চিত করে যাব। তারা যদি মনে করেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে, আমাকে এখান থেকে অ্যারেস্ট করুক, আমি যাবো, এ নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। তারাও বুঝবেন যে ঠিক আছে, কতক্ষণ তারা এইভাবে আমাদের শান্তিপূর্ণ ভাবনাকে যদি দলিত করেন, তাহলে কিন্তু সিরিয়াস পজিশন হবে, কারণ সমাজ আমাদের সঙ্গে আছে। আমরা নিয়ে এসেছি 20,000 লোক নিয়ে এসেছি, আমরা কি 20,000 নিয়ে কাল থেকে আমরা যদি আন্দোলনটা করতাম কোন জায়গায়? কোথা থেকে বলা আছে, কোথা থেকে আপনার বলা আছে যে আপনার রাজনৈতিক কারণে হোক, যে কারণে হোক, উনি খুন হয়েছে, ঠিক আছে, ওনাকে আমাদের দলীয় তরফ থেকে শ্রদ্ধা জানানোর জন্য আমাদের যা হয়েছে, বেশি লোক আনা হয়নি, খুব বেশি হলে 10-12 বাইক আছে। ভারতীয় জনতা পার্টির কর্মী মাননীয় শেখ লিয়াকত সাহেব তৃণমূলই দুষ্কৃতি দ্বারা নিহত হয়েছেন, এবং বেশ কিছু কর্মী এখনো আমাদের হসপিটালে ভর্তি আছেন।
তো আমরা তার আজকে শেষ শ্রদ্ধা জানাবার জন্য তার গ্রামে আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীর পক্ষ থেকে এবং রাজ্য সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে আমরা এসে উপস্থিত হয়েছি। কিন্তু পশ্চিমবাংলার পুলিশ তৃণমূল দলদাসে পরিণত হয়েছে আপনারা সবাই জানেন, কিন্তু সেই পুলিশ আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীকে শেষ শ্রদ্ধা পর্যন্ত জানাতে দিচ্ছে না। তাই আমরা দরকার হলে লয়নারায়ণ ভাঙবো এবং আমাদের দলীয় পক্ষ থেকে আমরা শেষ শ্রদ্ধা ওনাকে জানাবো। তাতে যদি বিশৃঙ্খলা ঘটবে তার জন্য প্রশাসন দায়ী থাকবে, ভারতীয় জনতা পার্টি এর পক্ষ থেকে দায়ী নয়। আমরা আমাদের কর্মীদের শেষ শ্রদ্ধা জানাতে যাব। ভারতীয় জনতা পার্টির কর্মী মাননীয় শেখ লিয়াকত সাহেব তৃণমূল দুষ্কৃতি দ্বারা নিহত হয়েছেন এবং বেশ কিছু কর্মী এখনো আমাদের হসপিটালে ভর্তি আছেন। তো আমরা তার আজকে শেষ শ্রদ্ধা জানাবার জন্য তার গ্রামে আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীর পক্ষ থেকে এবং রাজ্য সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে আমরা এসে উপস্থিত হয়েছি। কিন্তু পশ্চিমবাংলার পুলিশ তৃণমূল দলদাসে পরিণত হয়েছে আপনারা সবাই জানেন, কিন্তু সেই পুলিশ আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীকে শেষ শ্রদ্ধা পর্যন্ত জানাতে দিচ্ছে না। তাই আমরা দরকার হলে লয়নারায়ণ ভাঙবো এবং আমাদের দলীয় পক্ষ থেকে আমরা শেষ শ্রদ্ধা ওনাকে জানাবো। তাতে যদি বিশৃঙ্খলা ঘটবে তার জন্য প্রশাসন দায়ী থাকবে, ভারতীয় জনতা পার্টি এর পক্ষ থেকে দায়ী নয়।